ভাই তাড়াতাড়ি শেষ করেন, অনেক দিন বাড়ি যায় না। যারা ক্রিকেট ফলো করেন তাদের এই লাইনটার সাথে পরিচয় থাকার কথা। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সাথে 5 ম্যাচের টি-20 সিরিজের শেষ ম্যাচের শেষের দিকে নুরুল হাসান সোহান বলেছিলেন এমন। ওই সিরিজটা বাংলাদেশ জিতেছিল, মাঠে আর মাঠের বাইরে যা চলছিল তাই তখন ভালো লাগছিল সবার। সোহানের ওই স্টেটমেন্টও তাই জনপ্রিয় হয়েছিল বেশ। সোহানের ওই লাইনটাই কি ওর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল? সামগ্রিক অবস্থা কিন্তু তাই বলছে। ওই ম্যাচের পর ওই বছর আরও 13টা টি-20 ম্যাচ খেলেছিলেন সোহান। সেই 13 ম্যাচের 10 ইনিংসে ব্যাটিং করেছেন 89 রান। 2021 টি-20 বিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষে সিরিজে বাদ পড়েছিলেন অনেকেই, কিন্তু টিকে গেছিলেন সোহান। দেশসেরা কিপার আর মারতেও পারেন বেশ, সেটাই ছিল সোহানের পক্ষে যুক্তি। কিন্তু মারতে পারার সেই তকমার প্রতি জাস্টিস খুব বেশি তখনও করতে পারেননি সোহান। 2022-এও বিশ্বভারী দলে অটো চয়েস নুরুল হাসান সোহান। এবছর তিনি ক্যাপ্টেন্সিও পেয়ে গেলেন বাংলাদেশ দলের, অথচ ক্যাপ্টেন্সি পাওয়ার আগেও তার কোনো বড় ইনিংস নাই। তাহলে ক্যাপ্টেন্সি পাওয়ার পেছনে যুক্তি কি? যুক্তি হলো লিডারশিপ গুণ আছে আর দলকে উজ্জীবিত করতে পারেন উইকেটের পেছন থেকে। এখানেও তাই শুরুতে বলা সেই লাইনটার প্রভাব থেকেই যাচ্ছে। আর উইকেটের পেছনে সোহানের কথাবার্তা বলা যে তার একটা বাড়তি গুণ, সেটা তো কোচ নিজেও স্বীকার করেছেন। Gives us a good competitive edge behind the stumps, very vocal, so thoroughly deserves his place, and I'm wanting to back Shawan as a keeper in the test side because his performance has been really good when he's played. নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। রাসেল ডোমিঙ্গোর মতো অনেকেই মানেন সোহান ভালো কিপার, বিশ্বমানের কিপার, কিন্তু এই ক্রিকেটারের বিশ্বমানের কিপার তকমা নিয়েই এখন প্রশ্ন উঠছে। বিশ্বমানের তো নয়ই, সাম্প্রতিক সময়ে সোহানের কিপিং বরং একেবারেই গড়পড়তা মানের, আর তার অধপতনের শুরু মূলত এবছরের টি-20 বিশ্বকাপ থেকে। নানা নাটকীয়তার পর বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ জিতেছিল ঠিকই, কিন্তু ম্যাচটা সাকিবের দল হারতে বসেছিল নুরুল হাসান সোহানের মারাত্মক ভুলে। স্ট্যাম্পের সামনে কিপার কোনো বল কালেক্ট করলে সেটা নো কল করা হয়, আর এই বেসিক ভুলটাই করেছিলেন সোহান। নো বল হওয়ায় ম্যাচ ডিসাইডিং বলটা সে ম্যাচে ফ্রি হিটও পেয়েছিল জিম্বাবুয়ে। পরের ভুলটা ওই বিশ্বকাপেই পাকিস্তানের বিপক্ষে ম্যাচে, জিতলেই সেমিফাইনাল এমন ম্যাচে শুরুতেই বাবর আজমের সহজতর ক্যাচ ফেলেছিলেন সোহান। সম্ভবত সোহানের ক্যারিয়ারের সবচেয়ে কস্টলি মিস ওই ক্যাচ, কেননা ওই দিন ক্যাচটা না পড়লে অন্যরকম হতে পারত ম্যাচের চেহারা। বাংলাদেশ সেমিফাইনালে গেলে বদলে যেতে পারত দেশের ক্রিকেটের গতিপথ। টুর্নামেন্ট বদলেছে, কিন্তু বদলাইনি সোহানের কিপিং। ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ইবাদতের বলে চেতেশ্বর পূজারা সহজ ক্যাচ ছেড়েছিলেন সোহান, একই ম্যাচের একই ইনিংসে ছেড়েছিলেন শ্রেয়াস আয়ারের ক্যাচও। এরপর মাঠ বদলেছে, কিন্তু বদলাইনি সোহানের কিপিংয়ের দৈন্য দশা। ঢাকা টেস্টে ক্যাপ্টেন সাকিব আল হাসানের বলে শ্রেয়াস আয়ারের স্ট্যাম্পিং চান্স মিস করেছেন তিনি। সাকিব মাঠেই এই মিসে হতাশা প্রকাশ করেছেন। তাইজুলের বলে আশ্বিনের ব্যাটের অনেক দূর দিয়ে যাওয়া বলও বাংলাদেশ রিভিউ নিয়েছে সোহানের পরামর্শে। জনপ্রিয় তত্ত্ব হলো অতিরিক্ত এক্সাইটমেন্টের কারণেই বেশিরভাগ মিস করছেন নুরুল হাসান সোহান, খালি চোখে দেখে লাগছেও তেমন। কিন্তু কারণ যেটাই হোক, সেটার এফেক্ট যে সোহানের ব্যাটিংয়েও পড়ছে তাতে কোনো সন্দেহ নাই। বিশ্বকাপে 5 ম্যাচে 41 রান করেছেন সোহান, ভারতের বিপক্ষে 2 টেস্টে 3 ইনিংস মিলে করেছেন 25 রান। এখানেই তাই সবচেয়ে বড় প্রশ্নটা আসছে, একাদশে একাধিক কিপার থাকার পরও এমন একজনকে কিপিং করানো যিনি গ্লাভস হাতে শেকি আর ব্যাট হাতে রান দিতে পারছেন না, কতটা যৌক্তিক? ব্যাটিংয়ের ক্ষেত্রে ভালো ফর্ম অনেক জরুরি, কিপিংয়ের ক্ষেত্রেও হতে পারে ফর্ম বড় একটা ব্যাপার। সেই ফর্মটাই ভালো যাচ্ছে না সোহানের। টিম ম্যানেজমেন্টের ভরসার হাত যাদের ওপর আছে সোহান তাদেরই একজন, তাই খারাপ ফর্মের ভেতরেও দলে আছেন, ম্যাচ খেলছেন। কিন্তু এমন চলতে থাকলে হয়তো ম্যানেজমেন্টের হাতও উঠে যাবে সোহানের মাথা থেকে। এই কিপার নিশ্চয়ই চাইবেন না এমনটা হোক। ম্যানেজমেন্টের আস্থার জায়গায় বহাল থাকতে সোহানকে আবার দেশসেরা কিপার রূপে ফিরে আসতে হবে, সেটাও দ্রুত, টিম ম্যানেজমেন্ট অধৈর্য হওয়ার আগেই। ফয়সাল হাবিব, ক্রিকফ্রেনজি।